নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি দক্ষিণ ২৪ পরগনা জয়নগরে। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকা খুনের ঘটনায় উত্তেজিত জনতা ঝাঁটা লাঠি নিয়ে পুলিশকে তাড়া করা হয়। মহিষমারী পুলিশ ফাঁড়ি ভাঙচুরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই ঘটনা ইতিমধ্যে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এলাকার তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল ঢুকতে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ, তাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। প্রতিমা মণ্ডলকে ঘিরে গো ব্যাক স্লোগানও দেয় বিক্ষোভকারীরা।